टाइम पे हमारे दिमाग में ना स्ट्रेस बिल्डअप होने लगता है और स्ट्रेस इज नॉट अ पार्ट ऑफ यू, यू गेट स्ट्रेसफुल। স্ট্রেস এমন একটা রোগ যেটা তুমি যদি কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু অবস্থা খুবই ডেঞ্জারাস হতে পারে। বিশেষ করে যারা স্কুল স্টুডেন্ট, যারা প্রিপারেশন নিচ্ছ, কোনো কারণে ধরো রেজাল্ট খারাপ হলো বা প্রিপারেশনের যে তোমার অপশনসগুলো কমে আসছে লাইফে, তো এই সব কিছু ভেবে ভেবে না আমাদের স্ট্রেসটা কিন্তু বিশাল বেড়ে যায়। আর এতে ফলতে কী হয়, ডিপ্রেশনও বেড়ে যায়, ফলতে কী হয় রেজাল্ট আরও খারাপ হয়ে যায়। মানে আমি এই ভিডিওটা বানাচ্ছি মানে এই নয় যে আমি বিশাল বড় একটা মাস্টার এই ফিল্ডে, ইট ডাজেন্ট মিন দ্যাট অ্যাকচুয়ালি। মানে আমিও স্ট্রেসের যে এই রোগ বলতে গেলে আমিও অনেক সাফার করেছি এটার জন্য, বিকজ আই হ্যাভ গন থ্রু এ ভেরি টাফ টাইম। হ্যাঁ, মানে অনেকটা স্ট্রেসের মধ্যে দিয়ে আমাকে, মানে এটাও বোঝাচ্ছে না যে এখন আমার লাইফে স্ট্রেস নেই, স্ট্রেস আছে এখন আমার লাইফে, বাট উই শুড নো হাউ টু কন্ট্রোল ইট। একটা খুব সুন্দর কথা আছে যে নৌকায় তুমি থাকবে বাট, মানে জলে নৌকা থাকবে বাট নৌকার মধ্যে যেন জল না উঠে আসে, সেরকমই স্ট্রেস থাকবে লাইফে বাট ইউ শুড নো হাউ টু কন্ট্রোল ইট। ঠিক আছে, মানে এটাকে তুমি কিন্তু স্ট্রেস ফ্রি লাইফ কিন্তু কোনোদিনে পসিবল না, কেউ যদি বলে স্ট্রেস ফ্রি লাইফ দ্যাট ইজ নট পসিবল ফর হিউম্যান। ঠিক আছে, তো চলো আমি মানে যেইগুলো আমি প্র্যাকটিস করে করে আমার এই স্ট্রেসটাকে আমি কন্ট্রোল করতে পারি জেনারেলি, যখন দেখি আমার খুব মানে বেশি স্ট্রেস হচ্ছে, আমি এই 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 তোমার পাঁচখানা পয়েন্ট যেগুলোকে আমি খুব জোর দিই, ফলে দেখি আমার অনেকটাই ইজি হয়ে যাচ্ছে, মানে যে স্ট্রেসটা নিয়ে আমি চাপ খাচ্ছি সেটা আমার কাছে অনেকটা রিলিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আমি এই পাঁচটা পয়েন্ট খুব সংক্ষেপে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের যদি মানে মনে করো যে এই পাঁচটা পয়েন্ট তুমি যদি ট্রাই করো, ট্রাস্ট মি তুমি ট্রাই করো, এটা পাঁচটা পয়েন্ট মানে তুমি ট্রাই করো, আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে সত্যি তোমার হেল্প হচ্ছে কিনা, বাট আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে হেল্প হবে। ঠিক আছে, তো চলো ফার্স্টে তোমাকে যেটা মনে করতে হবে যে তোমাকে একটা প্রায়োরিটি দিতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে। কেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এই কথাটা বলছি, বিকজ ভালো করে শুনবে কিন্তু, যখন তুমি তোমার ভেতর থেকে ফিট মনে করবে তখন কিন্তু দেখবে তোমার স্ট্রেস কম। ফিট মানে কি, সকালে উঠে তুমি ধরো কোনো একটা এক্সারসাইজ করলে, ফিজিক্যাল এক্সারসাইজ মানে একটুখানি ফিজিক্যাল তুমি এক্সারসাইজ করো, যেই মানুষ নিজে ভেতর থেকে ফিট মনে করে না তার কিন্তু স্ট্রেস আরও বেশি হবে। যখন দেখবে তুমি না মানে একটুখানি সকালে ফিজিক্যাল এক্সারসাইজ করলে, দিনে 15 মিনিট 20 মিনিট যতটাই করো না কেন, বাট ইউ উইল ফিট ভেরি ফিট, মানে তুমি খুব ফিট করে ফিট মনে করবে, ভেতর থেকে খুব পাওয়ারফুল একটা খুব একটা এনার্জেটিক ফিল হয় যখন তুমি এটা করো। ফলে কী হবে, তোমার সারাদিন এতটা এনার্জেটিক থাকবে, কোনো একটা প্রবলেম আসলেও, কোনো একটা স্ট্রেস আসলেও সেটা তুমি দেখবে খুব ইজিলি কাটিয়ে দিতে পারছো। তো ফার্স্ট তোমাকে ভেতর থেকে ফিল করতে হবে যে তুমি খুব ফিট আছো। ঠিক আছে, তার জন্য তোমাকে একটা প্রায়োরিটি দিতে হবে দিনে 15 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিক আছে, নেক্সট কি, প্র্যাকটিস মাইন্ডফুলনেস। প্র্যাকটিস মাইন্ডফুলনেস মানে কি, আমি এটা খুব মানে সেদিনকে ট্রেনে যেতে যেতে খুব ভাবছিলাম, সাপোজ আমি যদি তোমাকে কোশ্চেনটা করি, এই যে সারাদিন তুমি এত কাজ করছো, পড়তে যাচ্ছ বা নিজে ঘরে বসে স্টাডি করছো বা ধরো তার অ্যাট দ্য সেম টাইম তুমি অন্যান্য কাজগুলো করছো, অনেক তোমার কাজ থাকে সারাদিন সকাল থেকে রাত অব্দি, বাট ক্যান ইউ টেল মি ওয়ান সিঙ্গেল মুমেন্ট যেখানে তুমি বসে একটুখানি রিল্যাক্স ফিল করছো, তোমার মনে হচ্ছে এভরিথিং ইজ রাইট, ওই যে 5 মিনিট তোমার কাছে কি সত্যি তুমি পাও? যদি না পাও থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বিকজ আমাদের কিন্তু বারবার বলছি আমাদের কিন্তু এই যে 5 মিনিট মাইন্ডফুলনেস মানে যেখানে গিয়ে তুমি না মাইন্ড তোমার রিল্যাক্সড হয়ে যাচ্ছে এটা খুব দরকার, কারণ আমরা যে কাজগুলো করছি বিশেষ করে যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছো তাদের কিন্তু মাইন্ডফুলনেস খুব দরকার। অ্যান্ড মাইন্ডফুলনেস কেন দরকার, বিকজ সায়েন্টিফিক্যালি যখন আমরা কোনো পড়াশোনা করছি আমাকে সেই একটু রিল্যাক্সেশন দিতে হয়, যে সময়টা কি আমার যত পড়াশোনা যত যা যাবতীয় ইনফরমেশান মাথার মধ্যে সুন্দর করে অ্যারেঞ্জ হয় প্রপারলি, ওই সময়টার মধ্যে সব কিছু প্রপারলি অ্যারেঞ্জ হয়ে যায়। তুমি যখন ডিস্টার্ব থাকো মাথার মধ্যে প্রচণ্ড মানে এতটাই ডিস্টার্বেন্স থাকে ওগুলো প্রপারলি মানে অ্যারেঞ্জ হতে পারে না, ফলত কী হয় না তোমার ইনফরমেশন মাথার মধ্যে স্টোর করে রাখতে পারো না। মাইন্ডফুলনেস করার জন্য কী করতে হবে, এমন কোনো অ্যাক্টিভিটি করো, যেমন সাপোজ তুমি কোনো বন্ধুর সঙ্গে মানে ফোনে কথা বলে তোমার তো খুব ভালো লাগে, ডু দ্যাট, বা তোমার ধরো কোনো গেম সাপোজ কোনো ভিডিও গেম বা কোনো এমন আউটডোর গেম বা কোনো ইনডোর গেম বা এমন কিছু করো যেখানে গিয়ে তুমি সত্যি হারিয়ে যাও, মানে লাইক ফিল ইউ আর ইন টু দ্যাট, তোমার আর কোনো চিন্তা আসবে না, সেটাকে বলে মাইন্ডফুলনেস। সেটা করতে হবে, ওই সময়টা কী হবে তোমার সব কিছু প্রপারলি অ্যারেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, 3 নম্বর কি, খুব সুন্দর আর একটা কথা আছে যে যা তুমি খাবে সেরকম তুমি বিহেভ করবে, সো ডায়েটের উপর তোমাকে ফোকাস করতে হবে।
এমন ডায়েট তোমাকে মেনটেন করতে হবে, বিশেষ করে যা প্রিপারেশন নিচ্ছ বস, ওই সময়টা কিন্তু তোমাকে এমন ডায়েট মেনটেন করতে হবে, তোমাকে কিন্তু তোমার যে এক্সাইটেশন লেভেল কন্ট্রোল করতে হবে, তোমাকে তোমার প্যানিকনেস কন্ট্রোল করতে হবে, ওগুলো সব কিন্তু খাবারের উপর ডিপেন্ড করে, স্ট্রেসও কিন্তু খাবারের উপর ডিপেন্ড করে। এমন কিছু খেয়েও না, জাঙ্ক ফুড যতটা পারো অ্যাভয়েড করো, জাঙ্ক ফুড তোমার কিন্তু স্ট্রেস কিন্তু আরও বাড়ায়, ঠিক আছে। এমন কিছু হেলদি ফুড খাও যে তোমার ভিতর থেকে ফিল হয় সকালে ঘুম থেকে উঠে যে না আজকে কিছু ভালো খেলাম, ভালো কিছু স্টার্ট করলাম, ঠিক আছে। 3 নম্বর বললাম, 4 নম্বর কি, স্লিপ, প্রপার স্লিপ তোমাকে নিতে হবে। দেখো একটা খুব সুন্দর কথা আছে, স্লিপ হচ্ছে লাইক একটা এক্সারসাইজ, কি অনেকে এটাকে ইয়োগা বলে, অনেকে এটাকে কি মাইন্ড এক্সারসাইজ বলে। মাইন্ড এক্সারসাইজ যখন তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু বারবার শুনবে, যখন তুমি ঘুমিয়ে থাকো তখন তোমার মনে তুমি ঘুমিয়ে থাকো, বাট তুমি যখন ঘুমিয়ে থাকো না তখন তোমার কিন্তু মাইন্ড কাজ করে। তোমার মাইন্ড কি কাজ করে না, তোমার লাইক এ ফ্যাক্টরি, না ফ্যাক্টরিতে কি হয়, ফ্যাক্টরিতে সারাদিন মেশিন চলে, বাট ফ্যাক্টরিতে এমন একটা সময় থাকে যখন কি মেনটেন্স চলে, প্রত্যেকটা মেশিন কোনটা কি খারাপ হয়েছে, কোনটা কি মানে একটুখানি অয়েলিং করতে হবে, কোনটা একটু গ্রিস করতে হবে, তো সেই মেনটেন্সের টাইমটা কিন্তু স্লিপ। তুমি যদি সারাদিন এত কিছু করছো তারপর যদি প্রপার স্লিপ না নাও, তাহলে কিন্তু ওই মেনটেন্সটা হয় না, কত কী হয় তোমার বডি কিন্তু আরও ডিটোরিয়েট করবে। সো স্লিপ তোমাকে প্রপার নিতে হবে, এমন না অনেক স্টুডেন্ট আছে আমি জানি তারা লেট নাইট শোয়ে, তারা লেট নাইট জাগতে ভালোবাসে, বাট ইউ কনফার্ম ইনশিওর দ্যাট তোমার কিন্তু 24 ঘন্টার মধ্যে প্রপার স্লিপ, লাইক 7 আওয়ার্স 8 আওয়ার্স তোমার প্রপার স্লিপ হচ্ছে। যদি না হয় তোমাকে খুব কেয়ারফুল হতে হবে। আর লাস্ট যেটা বলবো, স্ট্রেস হওয়ার আর একটা যেটা ইম্পর্ট্যান্ট কারণ, তোমার মনে হবে সব কিছু তোমার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তোমার ইচ্ছা মতো তোমার প্ল্যান মতো সব কিছু হচ্ছে না, দ্যাট মিন্স ইউ আর ইন টু স্ট্রেস। আর সেটারই তার জন্য তো সলিউশন কি, টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট তোমাকে প্রপারলি করতে হবে। বিকজ আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা কিন্তু দিনে সারাক্ষণ ঘুমোতে থাকে, ঘুমোনো খুব ভালো, বাট দুটো কারণে মানুষ ঘুমায়, একটা হচ্ছে কি মেনটেন্সের জন্য, ফার্স্ট যেটা বললাম, 2 নম্বর কি না, যখন দেখবে তোমার সব কিছু দেখবে কন্ট্রোলের বাইরে, মানে তুমি কোনো জিনিস করতে বসছো তোমার মাথায় কিছু ঢুকছে না, বা তুমি কোনো কাজ করতে চাইছো সেই কাজ তুমি পারছো না, যখনই দেখবে তোমার কোনো কিছু তোমার আউট অফ কন্ট্রোল তোমার হাতের বাইরে, তখন তুমি ঘুমাতে পছন্দ করতে। আমি এটা খুব অনেক স্টুডেন্টদের মধ্যে দেখেছি যে তারা কিন্তু, আর ফতে কী হচ্ছে, ফতে তারা কিন্তু দিন দিন স্ট্রেসে কিন্তু আরও সাফার করছে, ঠিক আছে। তো তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, কী করে তোমাকে প্রপারলি তোমার যে কাজগুলো, সাপোজ ধরো আজকে যে আমি ঘুমোতে যাচ্ছি, ঘুমোতে যাওয়ার আগে যে আমি কালকের যে কী প্ল্যানটা, বা তুমি আজকে যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে বেড ছাড়ার আগে পুরো দিনের প্ল্যানটা করে ফেললাম, যখন তোমার পুরো দিনের প্ল্যানটা করে ফেললে দেখবে তোমার স্ট্রেস কিন্তু অনেক কমে যাচ্ছে সারাদিন, ঠিক আছে। তো এই যে 5টা পয়েন্ট বললাম, প্লিজ তোমরা ট্রাই করো, আই হোপ তোমাকে আমি হেল্প করতে পারবো, মানে এই 5টা পয়েন্ট দিয়ে। বিকজ স্ট্রেস এমন একটা জিনিস তুমি কোনো স্ট্রেস ফ্রি লাইফ পাবে না, বিকজ কেউ যদি বলে স্ট্রেস ফ্রি লাইফ, দ্যাট ইজ ইম্পসিবল, বিকজ উই আর হিউম্যান, উই হ্যাভ অল দ্য ইমোশনস, উই হ্যাভ অল দ্য রিকোয়ারমেন্টস, না তো তোমার কোনো ধরনের স্ট্রেস ফ্রি হবে না, বিকজ তাহলে তুমি একটা রোবট হয়ে যাবে, ঠিক আছে। তো স্ট্রেস ফ্রি হবে না, বাট উই শুড নো হাউ টু কন্ট্রোল। ওই যে কথাটা বললাম, নৌকায় যেন জল না ওঠে, বাট জলে যেন নৌকা থাকবে, জলে নৌকা থাকবে, স্ট্রেসের উপর আমরা থাকবো, বাট আমাদের উপর যেন স্ট্রেস না চলে আসে, ঠিক আছে। তো এটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। তো এই 5টা পয়েন্ট যেটা আমি ফলো করি, যখনই আমার মনে একটু স্ট্রেস হচ্ছে আমি আগবার রিচেক করি না, 5টা পয়েন্ট আমি করছি, তাহলে আবার সেই 5টা পয়েন্টে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি আমি, ঠিক আছে। তো এইভাবে তুমিও চেষ্টা করো, আই হোপ তুমি অনেক হেল্প হবে। আর প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার এই ভিডিওগুলো, যদি সত্যি ভালো লাগে সাবস্ক্রাইব করো। যারা আমাকে চেনো না, জানো না, প্লিজ আমাকে ভালো করে তোমার দেখতে পারবে যে আমি মোটিভেশনাল, কেরিয়ার গাইডেন্স, কেরিয়ার অপশনস, এই সব কিছু নিয়ে ভিডিও বানাই। তোমার যদি মাথার মধ্যে কিছু থাকে কোয়েরি যে এইটার উপর, এই টপিকের উপর ভিডিও বানানো দরকার, প্লিজ আমার কমেন্টে জানাও, আই উইল মেক দ্যাট। ওকে, সি ইউ গাইজ।